বিদ্যালয়ের ছাত্রাবাসের চৌহদ্দিতে বিপজ্জনক অবস্থায় রয়েছে উচ্চ বিদ্যুৎ পরিবাহী লাইনের খুঁটি। কোনো নজর নেই বিদ্যুৎ নিগমের আধিকারিকদের, আতঙ্কে রয়েছেন পড়ুয়া থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। ঘটনা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রাবাসে। বিদ্যুৎ নিগমের আধিকারিকের নজরে বিষয়টি একাধিকবার নেওয়া হলেও নেই কোনো পদক্ষেপ বলে অভিযোগ। জানা গেছে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা 36 জন, ছাত্রাবাসের বৈদ্যুতিক সরঞ্জামগুলোও বহু পুরনো। ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরিমল মল্লিক জানিয়েছেন, 2 বছর ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে বৈদ্যুতিক খুঁটিটি। নিগমের সিনিয়র ম্যানেজার দেবাশিস দাসকে বার কয়েক জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় লিখিত আকারে বিষয়টি জানানো হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে, কিন্তু কোনো সাড়া মেলেনি, নেই কোনো হেলদোল। আতঙ্কে রয়েছেন পড়ুয়া থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। আমি ব্যক্তিগতভাবেও ফোনে ফোন করছিলাম দেবাশিস বাবুর কাছে, এরপরে কিছু করে না, যার ফলে আমি আরেকদিন ভাবলাম যে আমার একটা এভিডেন্স দরকার। তো আমি অ্যাপ্লিকেশন লিখে স্যারের কাছ থেকে আমাদের হেড স্কুলের যে হেডমাস্টার থেকে ফরওয়ার্ড করিয়ে এরপরে এটা অফিসে পাঠিয়েছি স্টুডেন্ট দিয়ে দিয়া রিসিভ কপিও লিয়েছি। এরপর তারা কইছে ও আইব, কিন্তু পরবর্তী সময় আর আইতেছে না। এটা বিপজ্জনক অবস্থা পরিবেশে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সমস্যাটা কতদিন যাবত? এটা আজকে 1-2 বছর যাবত। রিপোর্ট, চ্যানেল 3 রাত।